যে কয়েকদিন আগে আমাদের এখানে একজন হুজুর ওয়াজ করে গিয়েছেন, তিনি বলেছেন যে মারিয়াম নামে সকল মেয়েরা জান্নাতি, মারিয়াম নামে যত মেয়ে আছে সকল মেয়েরা জান্নাতি। নাউযু বিল্লাহ, বলেন নাউযু বিল্লাহ। রসুলের বাবার নাম কে ছিল? কি ছিল? আব্দুল। সহি মুসলিমের হাদিস শুনেন, যা আর রজলনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আয়না আবি, আমি তো মুসলিম হয়েছি, আমার বাবা তো মুসলিম ছিলেন না, তিনি কোথায় যাবেন? বাবার জন্য তো কষ্ট লাগে, বাবা জন্মদাতা, লালন পালন করেছেন, খাওয়াইয়েছেন, পড়িয়েছেন, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়িয়েছেন, সেই বাবা কোথায় যাবে? তখন আল্লাহ রাসূল জানতেন যে তার বাবা জাহিলি বিশ্বাস পোষণ করত, এক আল্লাহকে বিশ্বাস করতো না, এক আল্লাহর ইবাদত করতো না, এক আল্লাহকে ইলাহ হিসেবে মানে নাই। তখন আল্লাহ রাসূল বললেন, আবু কাফিন্নার, তোমার বাবা তো জাহান্নামেই যাবে। ফালাম্মা কাফা, এই কথা শোনার পর তার চেহারা অন্যরকম হয়ে গেল, সে ফিরে যেতে চাচ্ছিল, তখন আল্লাহ রাসূল তাকে ডাকলেন, ডেকে এনে বললেন, আবি ওয়া আবুকা কিলাহুমা ফিন্নার, আমার বাবা তোমার বাবা দুজনেই তো জাহান্নামে। আল্লাহ রাসূলের বাবা জাহান্নামে যাবেন, তার নাম আব্দুল্লাহ, এখানে আর আর কি দলিল লাগবে? হ্যাঁ, নাম দিয়ে হবে না, ইন্নাল্লাহা লা ইয়ানযুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হে মানুষেরা, আল্লাহ তোমাদের এই শরীর, এই নাম দান কোনো কিছুর দিকে তাকাবেন না, ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তিনি তাদের তোমাদের কলব অন্তর এবং তোমাদের আমলের দিকে তাকাবেন। আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াত দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফে বলছেন যে এই সন্তান মাল সম্পদ এগুলোই দুনিয়ার চাকচিক্য। ইয়াউমা লা ইয়ানফা'উ মালুন ওয়া লা বানুন, সেদিনকে ভয় করো যেদিন তোমার ছেলে সন্তান এই সম্পদ কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যে প্রশান্ত আত্মা নিয়ে মুমিন হয়ে মুসলিম হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাবে, তার এই টাকা পয়সা অর্থ সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে। এই নাম দিয়ে, নামের অসিলায় পার পাওয়া যাবে না, নামের অসিলেই পার পাওয়া যাবে না, নাম দিয়ে পার পাওয়ার কোনো চান্স ইসলামে নাই। আপনার নাম যাই হোক না কেন, আপনার আমল, আপনার বিশ্বাস যদি সুন্দর থাকে, আপনি পার পেয়ে যাবেন। নাম তোমার আব্দুর রহমান, কাজ কর্মের বাটসন, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, মানে না হাদিস কুরআন। নাম তোমার আব্দুর রহমান, কাজ কর্মে রবার্টসন, নামাজ রোজার ধার ধরে না, ইসলামী জীবন মানে না, নামাজ রোজার ধার ধরে না, ইসলামী জীবন মানে না, মানে না হাদিস কুরআন। হায় রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হায় রে কাম, হায় রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম। কোন বৈজ্ঞানিকের নাম রাখিলে যায় না হাওয়া বৈজ্ঞানিক, ইবনে সিনা নাম হইলে হয় না তো চিকিৎ সাবির, উকিল মুক্তার জজ বেরিস্টার ডাক্তার এবং ইঞ্জিনিয়ার, উকিল মুক্তার জজ বেরিস্টার ডাক্তার এবং ইঞ্জিনিয়ার।
পাশ করি হয় সফল কাম, শুনবে আব্দুর রহমান নাম দিয়ে কি হয় রে কাম, শুনবে আব্দুর রহমান নাম দিয়ে কি হয় রে কাম। মুসলমান তো বর্ণ গোত্র বংশেরই নাম নয়, ইসলাম জেনে মনে প্রাণে গ্রহণ করি হয়, ইন্দ্রমোহন শ্রীনারায়ণ সে হয় ভাই মুসলমান, জেনে বুঝে ইমানে নে গ্রহণ করলে আল ইসলাম। আবার পীর মৌলানার সুযোগ্য সন্তান সেও হয় ভাই কাফের বেইমান, পীর মৌলানার সুযোগ্য সন্তান সেও হয় ভাই কাফের বেইমান, না মানলে খোদার বিধান শুনরে আব্দুর রহমান নাম দিয়ে কি হয় রে কাম, শুনরে আব্দুর রহমান নাম দিয়ে কি হয় রে কাম। নাম তোমার আব্দুর রহমান কাজ কর্মে রবার্সন, নামাজ রোজার ধার ধরে না ইসলামী জীবন মানে না, নামাজ রোজার ধার ধরে না ইসলামী জীবন মানে না, মানে না হাদিস কুরআন হায় রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম, হায় রে আব্দুর রহমান নাম দিয়ে কি হয় রে কাম, হায় রে আব্দুর রহমান নাম দিয়ে কি হয় রে কাম, হায় রে আব্দুর রহমান নাম দিয়ে কি হয় রে কাম।